কি করছেন? টাকা রাজলটা নিয়ে যাচ্ছে, ক্ষতি নেই, কিন্তু আগাম সুদটা যে আমার চাই সাথী। যেদিন আমার লোক আমাকে জানালো যে আপনি রাগ করে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, সেদিনই আপনার টাকা আমি তুলে রেখেছিলাম। তুমি জানি না বলে বাস্তব থেকে পালাতে চাইছো সাথী? ঠিক আছে, তুমি তোমার মহত্ত্ব আর সততা নিয়ে বেঁচে থাকো। ইয়েস, রয় স্পিকিং। সাথী রাজি হয়নি, রাগ করে ফটো ফেলে চলে গেছে। কি, রাগ করে ফটো ফেলে দিয়ে চলে গেছে? ইয়েস স্যার। ওকে আমার ঠিকানা দিয়েছেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, গরিবের আবার রাগ। প্লিজ মিস রয়, বুঝতেই তো পারছেন এত বড় একটা এস্টাবলিশমেন্ট চালাতে হয়, তাছাড়া আপনার মায়ের কন্ডিশন তো খুব একটা ভালো নয়। কাল সকালের মধ্যে টাকা জমা করে দিন, কারণ অপারেশন করতেই হবে, এছাড়া কোনো উপায়ও নেই। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। দিদি, ডাক্তারবাবু কি বললো রে? পরশু অপারেশন করতে হবে। টাকা পেলি? না। তাহলে এখন কি হবে দিদি? দেখি। দিদি, দিদি আমার পড়তে ভালো লাগছে না, তুই এটা বিক্রি করে দে না। তুই কিছু ভাবিস না, আমি যে করি হোক টাকা জোগাড় করবই। মা কেমন আছেন? কি দাদা, তাই আবার কি হলো? একটা জরুরি দরকার, ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসবে বই কি, এত বছরের সম্পর্ক, আরে বাড়িওয়ালা হলেও তোমাকে তো ভাড়াটের চোখে দেখি না। বড্ড গাড়াগাড়ি হচ্ছে, নিজের শরীরটার দিকে একটু দেখো না। দরজা বন্ধ করছেন কেন? বারে এই যে বললে জরুরি কথা, তো দরজা খোলা থাকলে কি জরুরি কথা হয়? বোকা হবে এই কথা গাড়ি না। বলো, কালমার অপারেশন করতে হবে, 12,000 টাকার দরকার। অনেক জায়গায় চেষ্টা করলাম, কেউ দিল না। আপনি জানলা বন্ধ করছেন কেন? এই দেখো, আরে কথায় বলে দেওয়ালেরও কান আছে, আর এটা তো খোলা জানলা। তুমি শোনো, তুমি আমি বিপদনিক বাড়িওয়ালা, এই রাতের বেলায় 12,000 টাকা, লোকে শুনলে ভাববে কি বোকাবে। টাকাটা না পেলে আমার মা বাঁচবে না। আমি, আরে যেভাবে হোক আর শোন, টাকাটা ফেরত দিয়ে দেব। আর শোন, আর শোন, চোখে জল মোচো, মোচো চোখের জল আমি দেব, আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ দেব। আরে একেই বলে যোগাযোগ।
আজই ব্যাংক থেকে তুলেছি 12,000 টাকা দোকানের মালপত্র কিনবো বলে। তা যাক ওসব থাক, ওটা তোমার কাছেই লাগুক। ভালো কাজে লাগুক। এই তো যেভাবেই হোক আমি শোধ করে দেব। একি একি করছেন? টাকা রাজলটা নিয়ে যাচ্ছে, ক্ষতি নেই, কিন্তু আগাম সুদটা যে আমার চাই সাথে। আমি ব্যবসাদার মানুষ, সুদটা দিয়ে যাও। কাকা বাবু, কাকা বাবু, আরে ওটা তো দিনের বেলায়, এই বন্ধ ঘরে রাতের বেলায়। আগাম সুদটা দিয়ে যাও লক্ষ্মী সোনা। আমি কিন্তু চিৎকার করবো। আরে চিৎকার করলে তোমারই ক্ষতি। এই চত্বরে আমাকে সবাই একজন বিপত্নিক ভালো মানুষ হিসেবেই জানে, আর তোমাকে কলকাতার কোন এক বারে ক্যাবারে ডান্সার। তিন মাসের বাড়ি ভাড়া বাকি, শোধ দেবার মুরদ নেই, আবার সে তিপান্ন দেখাচ্ছে। ভাবছো সাথে, নিজের সতীত্ব তো বজায় রইল, তোমার মা যদি হাসপাতালে না ভর্তি হয় সে তো বিনা চিকিৎসায় মরে যাবে। না না, মাকে আমি বাঁচাবই, যেভাবেই হোক আমি মাকে বাঁচাবই। কি করে বাঁচাবেন সাথী দেবী? টাকা কই? কোন মহাপুরুষ নেবে এসে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে? কে সে? আমি দেবে, চলে আসেন আমার সঙ্গে। না না না, আমি পারবো না, আমি পারবো না। কিন্তু মায়ের অপারেশন, তার কি হবে বলুন? কোথায় পাবেন টাকা? জবাব দিন বলুন, জবাব দিন। না আমি জানি না, আমি জানি না। তুমি জানি না বলে বাস্তব থেকে পালাতে চাইছো সাথী? ঠিক আছে, তুমি তোমার মহত্ত্ব আর সততা নিয়ে বেঁচে থাকো, আর তোমার মা যে তোমাদের জন্য নিঃশব্দে নিজেকে একটু একটু করে নিঃশেষ করে দিয়েছে, সেই মা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ হয়ে যাক, মরে যাক, মরে যাক। তাহলে আপনার মা মারা যাক, তাহলে আপনার মা মারা যাক, তাহলে আপনার মা মারা যাক। না, মা বাঁচবে, মা বাঁচবে। নিশ্চয়ই বাঁচবেন। মাচার অধিকার শুধু বড় লোকদেরই নয়, মাচার অধিকার সবার সমান। পয়সার জন্য আপনার মার অপারেশন আটকাবে না। হ্যাঁ, অ্যাডভান্স 25,000। যেদিন আমার লোক আমাকে জানালো যে আপনি রাগ করে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, সেদিনই আপনার টাকা আমি তুলে রেখেছিলাম। জানতাম এমনিতে কেউ আপনাকে টাকা দেবে না। কবে যেতে হবে? যথাসময়ে খবর পাবেন। এখন আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন। ধন্যবাদ, চলি। দাঁড়ান, টাকাটা গুনে নিলেন না? যদি কম থাকে? না, কম নেই। কম থাকলে শুধু লোকসানটা আমার নয়, আপনাদেরও। ওয়েল ডান। হ্যাঁ, এবার শুনুন, কামিং 24th শুক্রবার ওদের প্রতাপগড়ে পৌঁছতে হবে।
কারণ আসল কাকা ভাইঝি ওই দিনই প্রতাপগড়ে পৌঁছানোর কথা। হ্যাঁ স্যার, তাহলে তো স্যার ওই নকল কাকা মানে বিপ্লব পাঁচের সঙ্গে এখনই যোগাযোগ করা দরকার স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।